জেলায় যাত্রাদের মূল্যবান যে আলোচনা এবং পরামর্শ আমরা বিশেষ করে আপনাদের আলোচনাগুলো গভীরভাবে লক্ষ্য করেছি এবং অচিরেই আলহামদুলিল্লাহ বিভিন্ন রাজনৈতিক বুদ্ধিজীবী সাংবাদিক সহ এবং বিশেষ করে পেশাজীবী যারা নাকি দেশের এক কথায় নির্দেশ নিয়ে যারা ভাবে তাদের সাথে পরামর্শ ভিত্তি আমরা আবার সামনে করণীয় বিষয়টা জনগণ এবং জাতির কাছে আল্লাহর রহমতে অচিরেই আমরা উপস্থাপন করব। আমি আজকে এই সংলাপের মাধ্যমে আমার যেহেনে এবং কিছু ভাইদের পরামর্শ আসছে, আমার আগে থেকে চিন্তাটা ছিল যে যদি এই সরকার এই অন্যায় এবং তার যে জুলুম এইটা যদি বাস্তবে তারা 7ই জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রহসন তারা বাস্তবায়ন করতে চায়, আমি আজকে জাতীয় সংলাপের সম্মানিত যারা উপস্থিত রয়েছেন সকলের ঐক্যমতে বাংলাদেশের সমস্ত জনগণকে এবং ভোটারদেরকে আমরা আহ্বান করব, আমরা কেউই যেন এই পাতানো জাতীয় নির্বাচনে 7ই জানুয়ারি কেউ যেন আমরা ভোট কেন্দ্রে উপস্থিত না হই এবং সকলকে বিশেষ করে আমরা বলব যারা ইসলামী দল রয়েছেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ইসলাম আসলে শান্তির জন্য আজকে দেশ মানবতা ইসলামের অত্যন্ত করুণ একটা নাজুক পরিস্থিতি চলছে। এই অবস্থায় আমি আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি যে বর্তমান এই জালেম সরকারের সহযোগিতায় আপনারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য হাত মিলাবেন না, এটা বিশেষ করে আমি জাতীয় সংলাপ থেকে আমি আপনাদেরকে আহ্বান করছি। সাথে সাথে বিশেষ করে এই দেশ যারা স্বাধীন করেছিলেন, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিলেন এবং অনেকের বাপ হারিয়েছেন, মা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, মা তার কোলে সন্তান হারিয়েছে, অনেক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে দেশ স্বাধীন করেছিলাম, এই দেশ নিয়ে আমাদের একটা ভবিষ্যৎ অনেক আমাদের বড় একটা আশা আছে। যারা নাকি দেশ স্বাধীন করতে গিয়ে বিশেষ করে আওয়ামী লীগ যারা করেন তারা বিভিন্ন সময় বলে থাকেন আমরা দেশ স্বাধীন করেছি, দেশ আপনারাই স্বাধীন করেন নাই। আজকে এখানে লক্ষ্য করেছেন প্রাক্তন দুইজন সম্মানিত মন্ত্রী রয়েছে, তারাও কিন্তু তার স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে এবং বহু এখানে উপস্থিত রয়েছে তারাও কিন্তু এদের স্বাধীন করার জন্য সংগ্রাম করেছে। আমি বিশেষ করে আমার সেই আওয়ামী লীগ ভাইদেরকে বলবো যারা নাকি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত রয়েছে, আজকে আমাদের বর্তমান সরকার যে চিন্তা এবং যে সিদ্ধান্তের মাধ্যমে 7ই জানুয়ারিতে জাতীয় নির্বাচন করা যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা এতগুলো বাংলাদেশের আপনারা লক্ষ্য করছেন রাজনৈতিক সচেতন এবং উল্লেখযোগ্য সম্মানিত মন্ত্রী রয়েছে, আমরা দেখছি ভবিষ্যৎ এই দেশ আমাদের স্বাধীনতা আর থাকবে কিনা এটা কিন্তু প্রশ্ন উঠে এসেছে। তা আপনারা যদি দেশ স্বাধীনের জন্যই আপনাদের জীবন দিয়ে থাকে, রক্ত দিয়ে থাকে, আপনাদের অনুরোধ করব যে আপনারাও এই পাতানো এবং বিভিন্ন ধরনের নীল নকশার অন্য জায়গা থেকে প্রিসক্রিপশন বাস্তবায়নে আপনারা ভোট সেন্টারে উপস্থিত হবেন না, ভোট দেবেন না। সাথে সাথে সাংবাদিক বন্ধুদেরকে বিশেষ করে আমাদের সহযোগিতা এবং আপনাদের মাধ্যমেই তো জাতি তারা জাগবে এবং ভালো কাজের পক্ষে তারা অবস্থান তৈরি করবেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সকলকে আজকে কষ্ট করে আসায় এতক্ষণ বসে থাকায় আপনাদের সকলকে আমি বিশেষ করে আমি হিসাবে আমি বিশেষ করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের কষ্টের জন্য।